আদ্রিনির পাশাপাশি বসে আছে গাড়ি চলছে তার নিজ গতিতে, এসি বন্ধ করে জানালা খোলা রয়েছে। জানালা থেকে আসা বাতাসে আদ্রি খোলা চুলগুলো খেলা করছে, নিজের বুকের ভিতরে আলাদা এক ব্যথা করছে। ভালোবাসার মানুষটাকে নিজের করে পাওয়াতে যতটা না সে প্রশান্তি পেয়েছে, তার সে দ্বিগুণ তার বুকের ভিতরে ঝড় বেয়ে যাচ্ছে আদ্রি অবস্থা দেখে। নিজের হাত চলছে না, সে গাড়ি সেখানেই বন্ধ করে সিটে হেলান দিয়ে বসলো। আদ্রি এখনও জানালার বাইরে তাকিয়ে আছে। আদ্রি মোটেও ইচ্ছা করছে না নীরকে জিজ্ঞেস করার কেন সে মাঝ রাস্তায় গাড়িটা থামালো, ইচ্ছা করছে না চৈত্রহীন খুনিটার দিকে তাকাতে, যাকে ভালোবেসে না পেয়ে এতক্ষণ কষ্টের সাগরে ডুবেছিল, তাকে নিজের বাবার হত্যাকারী আর হাজারো মেয়ের জীবন বরবাদ করেছে। নিজের চাহিদা পূর্ণর জন্য তাকে ভালোবাসে সে ভাবতে তার সারা শরীর গুলিয়ে যাচ্ছে। কিছুক্ষণ আগে নীর বাইরে গিয়েছিল ড্রাইভারকে ফোন দিতে, এমন সময় মুরব্বি করে সেই লোকটা এসে আদ্রি হাতে একটা ভিডিও আর কিছু ছবি এনে দেয় আদ্রিকে, আর বলে তার নামে পার্সেল এসেছে। আদ্রি মাথায় আর কাজ করে না যে এই ঠিকানায় কেউ কেন তাকে পার্সেল দেবে। সে ভিডিও অন করে দেখে নি তার বাবাকে শ্যুট করছে। আদ্রি আটকে ওঠে, যতই খারাপ আচরণ করুক বাবা ছিল তিনি, আদ্রি আর একটা মেয়ের জন্য তার বাবার জায়গা ঠিক কোথায় হয় সেটা কেউ ভাষায় প্রকাশ করতে পারবে না। একটা মেয়ের যতটা না তার মায়ের সাথে ক্লোজ হয়, তার সে হাজার গুণ বেশি ক্লোজ হয় তার বাবার কাছে। তার বাবা তার কাছে সুপার হিরো হয়, সে বাবাকে চোখের সামনে মরতে কোনো মেয়ে সহ্য করতে পারে না, তাও কাঁপা কাঁপা হাতে ছবিগুলো হাতে নেয় আর সেটা দেখে তার শরীর গুলিয়ে যায়, ঘৃণায় চোখ জোড়ায় পানি চলে আসে। নীর অর্ধনগ্ন অবস্থায় মেয়েদের সাথে রয়েছে, সব কিছু থেকে আদি নীরের কাছে যেতে নিলেই আদির ফোনে কল আসে। আদি রিসিভ করতেই একটা মেয়ে কান্না করতে লাগে আর বলতে শুরু করে, প্লিজ আপু, আপনি এসব দেখে এখনই নীরকে বলেন না, সে যেভাবে হোক আমাকে খুঁজে বের করে আমাকে খুন করে ফেলবে। প্লিজ আপু, আপনি আমার সাথে কালকে বিকালে এইটিখানায় পৌঁছে যাবেন প্লিজ। কথাগুলো বলে মেয়েটা ফোন কেটে দেয়। আদি হতভম্ব হয়ে বসেছিল। বর্তমানে নীর একটানে আদিকে নিজের বুকের সাথে জড়িয়ে ধরে। বুঝিস না এই বুকের তুফানকে? হ্যাঁ, সব কথা কি মুখে বলতে হয়? ভালোবাসি তোকে, বুঝিস না কেন? দেখিস না আমার চোখে তোর জন্য ভালোবাসা? তোর এই শুকনো মুখটাতে সহ্য হচ্ছে না আমার, বুকে যে ব্যথা করছে খুব রে, এমন করিস না। আদ্রি কিছু বলে না, লেপটে আছে নীরের বুকে। নীর যদি শুধু অন্য মেয়েদের সাথে সম্পর্ক থাকতো তাহলে হয়তো সে মাফ করে দিত, কিছু বলতো না, কিন্তু সে তার বাবাকে মেরেছে নির্মমভাবে। না জানি কতটা কষ্ট হয়েছে তার বাবার, না জানি কতটা রক্ত ধরেছে, কতটা না আত্মনাদ করেছে। আমি আপনাকে ভালোবাসি খুব বেশি, মুখ থেকে নিজের অজান্তে বের হয়ে গেল আদ্রির। কেন জানি মনে হচ্ছে তার বাবার মৃত্যুর পিছনে কোনো একটা কিন্তু আছে। জানি না নীর, আপনার চোখ দেখে মেয়েটা আর ওই ভিডিওর ওপর বিশ্বাস করতে ইচ্ছে করছে না, মনে হচ্ছে আমি যেটা দেখেছি সেটা সম্পূর্ণ সঠিক না, আমি বের করেই ছাড়ব নীর। এদিকে নিয়ে নিজের কানকে বিশ্বাস করতে পারছে না, নীর যেন হতভম্ব হয়ে বসে গেছে। সে কোনোদিন ভাবিনি আদ্রিও তাকে ভালোবাসে। তুমি কি বললা? ওই বলো না কি বললো। আই লাভ ইউ, আই রিয়েলি লাভ ইউ, ভালোবাসি খুব। চাইনি আপনাকে জানাতে এই অপবিত্র জীবনে, চাইনি জোড়াতে, কিন্তু পারবো না আপনাকে ছাড়া থাকতে। এক থাপড় দিব, কিসের অপবিত্র? হ্যাঁ, তুমি হলে সে পবিত্র ফুল, নিষ্পাপ। আমিও সেটাই চাই, ওই জানোয়ারের ছোঁয়া থেকে রেহাই চাই, নিজের ছোঁয়া দিয়ে সে ছোঁয়াকে আমার থেকে দূর করে দিন, নিজের ভালোবাসায় রাঙিয়ে পবিত্র করে ফেলুন। কিন্তু আদর পাখি, এখন আমাদের এক হওয়া সম্ভব না, আমার অনেক কাজ বাকি আছে, আমি জানি না সেগুলো করে আদৌ আমি বেঁচে ফিরবো কি না। আপনি ফিরবেন অবশ্যই, জানি না কিসের এমন কাজ যেটাতে আপনার জীবনের ঝুঁকি, কিন্তু আমি জানি আমার নীর ফিরবে তার আদর পাখির জন্য, কারণ আদর পাখি যে অসহায় তার সীমাহীন ভালোবাসার নীরকে ছাড়া। কিন্তু আদ্রি নীরকে থামিয়ে দিয়ে নীরের গলা জড়িয়ে নীরের ঠোঁটে নিজের ঠোঁট ডুবিয়ে দেয়। জানি না আপনাকে কোনোদিন আর পাবো কি না আপনার কাছে, জানি না ভাগ্য কোনোদিন ঘুরবে কি না, জানি না আপনার বুকে আর কোনো রাত ঠাই পাবো কি না,
আজকেই না হয় আপনাকে আপন করে নি। কথাগুলো ভাবতে চোখ থেকে বেরিয়ে আসে দু ফোঁটা অশ্রু। ইট আদিকে নিজের কাছ থেকে সারিয়ে নিয়ে গাড়ি চালানো শুরু করে। আদি অভিমান হয় এভাবে ছেড়ে দেওয়ায়। গাড়ি থামায় একটা হোটেলের সামনে। চাইনি এভাবে তোমাকে আপন করতে, ভাবছিলাম যেদিন আমরা এক হবো সেদিন সময়টা খুব স্পেশাল করতে, কিন্তু জানি না আসলে ভাগ্য কি আছে। চাই না অসম্পূর্ণ ইচ্ছার মৃত্যু। আদ্রির চোখে পানি চলে আসে, সেটা দেখে নির্বলে ওঠে। চলেন ম্যাডাম ভিতরে যাওয়া যাক, আজকে আপনাকে ভালোবাসা কত প্রকার দেখাবো। আদ্রির এবার লজ্জা লাগে, এতক্ষণ নির্লজ্জ হয়ে সব কিছু বললেও এবার লজ্জায় গাল দুটো লাল হয়ে যায়। নীর আদ্রিকে কোলে তুলে নেয়। হোটেলটা নীরের হওয়ায় নীরের কোনো ফর্মালিটি পূরণ করতে হয় না। হোটেলের সবচেয়ে লাক্সারি হানিমুন সুইট নির্দেশ দেওয়া হয়। আদ্রি ভেতরে ঢুকে অবাক হয়ে যায়। পুরো রুম মোমবাতির আলো ঝলমল করছে, ফুলের গন্ধে চারদিকে মোমো করছে। আদ্রি যখন রুম দেখতে ব্যস্ত ছিল, নীর তখন মোমবাতির আলোর মাঝে আগুন সুন্দরকে দেখতে ব্যস্ত ছিল। নীর আদ্রিকে পিছন থেকে জড়িয়ে ধরে আদ্রির কাঁধে মুখ ডুবিয়ে দেয়। এক হাত আদ্রির শাড়ির নিচে উন্মুক্ত পেটের বিচরণ করছে। আদ্রির সারা শরীর জুড়ে আলাদা এক কাঁপুনি উঠে যায়। আলাদা শিওরণ পাগল প্রায় অবস্থা তার। নীর আদ্রিকে কোলে তুলে বিছানায় শুয়ে দেয়। দুজনে মেটে ওতে আদিম এক খেলায়। নীর তার প্রতি স্পর্শে আদ্রিকে নিজের ভালোবাসায় বুঝিয়ে দিচ্ছে। আদ্রি ও নীরের পাগল করা স্পর্শ পেয়ে যেন আলাদা এক জায়গাতে পাড়ি দিয়েছে। নীর আদ্রির ব্যালকনিতে দাঁড়িয়ে দুগন্ত সূর্যের দৃশ্য উপভোগ করছে। দুজনার মুখে আলাদা প্রশান্তি। নীর আদ্রির গলায় মুখ ডুবিয়ে রেখেছে, কিন্তু আদ্রির চোখ সামনের দিকে। একটা কথা জিজ্ঞেস করব। হুম। বাবাই কোথায়? তোমার বাবাকে মারা গেছে। আমি জানি তুমি কথাটা জানো। আমি তোমার মুখে সব শুনতে চাই, তুমি যেটা বলবা আমি সেটাই বিশ্বাস করব। নীর মুসকিয়ে এসে সব কিছু খুলে বলল। সব শুনে আদ্রি ফুপিয়ে উঠল। নীর দু হাতে আগলে নিল। অন্ধকার রুমে হাত পা বাঁধা অবস্থায় পড়ে আছে আদ্রি। ঠোঁটের কোনায় লেগে থাকা লাল রক্ত শুকিয়ে গেছে। মাথার বাম সাইড ফুলে নীলবর্ণ ধারণ করেছে। সারা মুখে ঘামে ভিজে গেছে, বড্ড মায়াবী লাগছে। ব্যথায় এক হাড়ে কাতরাচ্ছে আদ্রি, কিন্তু আদ্রির আওয়াজ শোনার মতো কেউ নাই। হাই পাওয়ারের ড্রাগ দেওয়ার কারণে চোখ দুইটা মিলতেও পারছে না। এর কোথায় আপনি? আপনার আদর পাখি যে আপনাকে খুব প্রয়োজন। হঠাৎ দরজা খুলতে এক পালে আলো এসে আদির চোখে এসে পড়ে। অনেক সময় পরে চোখে আলো পড়ায় সব ঝাপসা দেখছে। আজ ধীর পায়ে এসে আদির সামনে বসে। বাবা পানি পানি নিয়ে আই। খুব কষ্ট হচ্ছে তাই না মায়াবতী? কিন্তু কষ্টটা তো তুমি নিজেই নিজের জন্য বেছে নিয়েছো। যদি তুমি আমার ভালোবাসাটা গ্রহণ করতে তাহলে এতটা সাফাই করতে হতো না, বিনা দোষে তুমি ফেঁসে গেলে। কিন্তু চিন্তা করো না, খুব তাড়াতাড়ি তোমাকে এখান থেকে নিয়ে যাব আমার রানী করে। নীর আয়াস নীরের নাম শুনে রেগে যায়। পাশে থাকা গ্লাসটা ফুলের আছাড় মেরে দেয়। নীর নীর নীর, আমি জানি মেরে ফেলবো এই নীরকে, ভুলিয়ে দিব নীরকে তোর মন মস্তিষ্ক থেকে। তোর মন জুড়ে খালি একটাই নাম থাকবে, সেইটা হলো আয়াজ আয়াজ। তুই ভুলে যাবি কোন নীর কোন সময়ে তোর জীবনে ছিল। তুই শুধু একটাকেই মনে রাখবি, সেটা হলো আয়াজ। তোর অতীত বর্তমান ভবিষ্যৎ সব কিছু থাকবে আয়াজ। হঠাৎ করে সেখানে গুলির আওয়াজ ভেসে ওঠে। লং হুডি পরা দুজন যুবক প্রবেশ করে সেখানে। সেটা কোনোদিনও সম্ভব হবে না আয়াজ। আদর পাখি শুধু তার নীরের, যেমন নীর ছাড়া পাখি দিশাহীন, তেমনই এই নীর ছাড়া আদর পাখিও দিশাহীন। কিছু বুঝলেন না তো? চলেন ফ্ল্যাশব্যাকে। আদি নীরের উপর বিশ্বাস করত, কিন্তু সে জানতে চেয়েছিল কোন মেয়ে ফোন দিয়েছিল, কি উদ্দেশ্য তার। তাই নীরকে না জানিয়ে রওনা দেয়। কিন্তু নীর তো নীর, তার আদর পাখিকে এমনিতে ছাড়বে? সেদিন যখন ফোন দিয়েছিল নীর সব শুনেছিল, কারণ আদির ফোন নীর অনেক আগেই টেপ করিয়েছিল, যার কারণে আদি কার সাথে কথা বলতো সব জানতে পারত। সব শুনে নীর মনে করেছিল আদ্রি তাকে ভুল বুঝবে, হয়তো নীরের বিরুদ্ধে স্টেপ নেবে, ওকে ঘৃণা করবে। কিন্তু নীরকে ভুল প্রমাণ করে আদ্রি নীরকে জিজ্ঞেস করে। কিন্তু নীর জানত তার আদর পাখি ব্যাপারটার গভীরে যাবে, সে শান্ত হবে না। কিন্তু নীর জানত না আয়াস অন্য কোনো প্ল্যানিং করে রেখেছিল। আয়াস আদ্রিকে রেস্টুরেন্টের বাইরে থেকে কিডন্যাপ করে, আর নীর ছিল রেস্টুরেন্টের ভেতরে। আয়াস আদ্রিকে ড্রাগস পুশ করে, তাকে তাদের বন্ধ ফ্যাক্টরি রুমে রেখে বেরিয়ে যায়। নীরের একটু সময় লেগে যায় জায়গাটা খুঁজে বের করতে, কারণ যে জায়গায় আদ্রিকে রাখা হয়েছিল সেখানে ট্রাক আর কাজ করছিল না।
বর্তমানে আজি নীরের কলা চেপে ধরে। নীর আদ্রিয়ানকে ইশারা করে বলে আদ্রিকে সে করতে।